রিসেন্টলি আমরা দেখলাম সাকিব খানের সঙ্গে উপবিশ্বাসের এক ধরনের ঘনিষ্ঠতা বেড়েছে বলে আমরা সব জায়গাতে জানি। ইভেন উপবিশ্বাস এসেছিলেন আমার এই অনুষ্ঠানে, সেখানেও আমি তাকে এই প্রশ্নগুলো করেছিলাম। এই এই বিষয়টা কি আপনার 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 সংসারের জন্য কাল হলো কিনা, আমি জানি এইভাবে প্রশ্নটা করা ঠিক হচ্ছে। আবারও লুকোচুরি খেলছে সাকিব খান, অপবিশ্বাসের সাথে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবার কি বলছে সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে শবনম ইয়াসমিন বুবলি? প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। প্রিয় দর্শক, সম্প্রতি সময়ে শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে চলছে অনেক আলোচনা আর সমালোচনা, বিশেষ করে তার পরকীয়া কাণ্ড নিয়ে যেন কোনোভাবেই আলোচনা থামছে না। এই আলোচনা সমালোচনার মধ্যেও গত কয়েকদিন ধরেই শবনম ইয়াসমিন বুবলির একটি অডিও কল সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, যেখানে বলতে শোনা যাচ্ছে আর জে কিবরিয়া বুবলিকে অনেক প্রশ্নই করছেন। শুধু তাই নয়, অপবিশ্বাসকে নিয়েও অনেক কথাই বলা হচ্ছে এ সময়। এ সময় আর জে কিবরিয়া শবনম ইয়াসমিন বুবলিকে প্রশ্ন করেন, আচ্ছা রিসেন্টলি দেখলাম সাকিব খানের সাথে অপবিশ্বাসের ঘনিষ্ঠতা বেড়েছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? উত্তরে শবনম ইয়াসমিন বলেন, ঘনিষ্ঠতা যদি বেড়েই থাকে তাহলে এখানেও কেন লুকোচুরি? এই লুকোচুরিগুলো করে করেই তো আজকে এই অবস্থানে এসেছে। হয়ে থাকে কিবরিয়া ভাই, এটা যদি ঘনিষ্ঠতা হতে হয়ে থাকে তাহলে আবারও কেন লুকোচুরি হচ্ছে? আর এই কারণেই মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। এগুলো না করে তারা যদি প্রকাশ্যে থাকতো, প্রকাশ্যে আসতো, তাহলে তার এত ঘটনা কখনোই ঘটতো না। এই লুকোচুরিগুলো করে করেই তো আমার মনে হয় যে এটা অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। এই সময় আর জে কিবরিয়া শবনম ইয়াসমিন বুবলিকে আবারও প্রশ্ন করেন, আচ্ছা আপনিও তো প্রেম করে বিয়ে করে বাচ্চা নিয়েও লুকিয়েছিলেন। তার উত্তরে তিনি বলেন, না আমি কোনোভাবেই লুকিয়েছিলাম না, আমরা আমাদের সব কিছুই ছিল পুবাইলে। তার কারণ সাকিব খানের গুলশানের বাসায় তো সমস্ত আর্টিস্ট সবাই যাওয়া আসা করতেন, যার কারণে সেখানে আমাদের থাকা হতো না, আমরা সবসময় পুবাইলে থাকতাম। এটা খুব লিগালি হয়েছে এবং আমাদের সংসার ছিল, সমস্ত কিছুই ছিল পুবাইলে, স্পেশালি বিকজ আমরা তো গুলশানের বাড়িটাতে পুবাইলে ছিলাম। হ্যাঁ, কারণ গুলশানের বাড়িটাতে তো তার সমস্ত অফিশিয়াল বা তার কাজের লোকজনে যাওয়া আসা ছিল। প্রিয় দর্শক, শবনম ইয়াসমিন বুবলি এবং সাকিব খানের প্রেম, বিয়ে এবং সন্তান সবকিছুই যেন জানাজানি না হয় সে কারণেই তিনি সবসময় আলাদা বাসায় থাকতেন, সাকিব খানের পুবাইলের বাসায় থাকতেন সবসময়, এমনটি তিনি এবার নিজের মুখে সেই অডিও কলে বলছিলেন।